শীত মানে পিঠার উৎসব, শীত মানে পিঠার আয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা, বউরানি পিঠা, জামদানি পিঠা, যেটাই বলেন না কেন খেতে অসাধারণ লাগবে। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা গামলা নিয়েছি, এর ভিতরে 2 কাপ আতপ চালের গুঁড়ো দিয়েছি। এখানে আমি ভিজাটা ব্যবহার করেছি, আপনারা শুকনাটা দিতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা দেবেন, না হলে ফিটে সফট হবে না। সামান্য একটু লবণ দিয়ে আমি সব উপকরণ মিশিয়ে নেব। আর এখানে আপনারা শুকনো চালের গুঁড়ো দিলে, এখানে একটু লিকুইড দুধ অথবা পানি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন, এখানে হালকা একটু গরম পানি দেবেন, তাহলে ব্যাটারটা সুন্দর হবে। সব উপকরণ মিশানোর পরে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করতেছি, অল্প অল্প করে দিব, একটা পিঠার গুলা তৈরি করে নিব। আর এই পিঠার গুলাটা তৈরি করার পরে আমি এখানে 20 মিনিট রেস্টে রেখে দেবো। অবশ্যই আপনারা শুকনো চালের গুঁড়া হলে রেস্টে রেখে দেবেন, চালের গুঁড়োটা ফুলে ডবল হবে আর পিঠাটা সফট হবে। এভাবে আমি গুলাটা তৈরি করে নিয়ে রেখে দেবো। পিঠার পোর তৈরি করতে প্রথমে একটা আমি চুলাতে কড়াই বসিয়েছি, 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন জাল করার পরে এখানে আমি দিয়ে দেব খেজুর গুড়। বলবেন খেজুর গুড় পাবেন কোথায়? আগের বছরে ছিল, সেটা আমি দিয়ে দেব। আর এটা কিন্তু এলাচ ছিল, সেটা ফেলে দিছি। আর এখানে 1/2 কাপের একটু বেশি হবে খেজুর গুড়টা দিছি। গুড় অথবা চিনি দেবেন আপনাদের যতটুকু মিষ্টি খাবেন ততটুকু অনুযায়ী, একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার পরবর্তীতে আমি গুড়টা এভাবে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব। আর এখানে 1/2 কাপ সুজি দিয়েছি, সুজিটা ঘি দিয়ে ভাজা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। গরম দুধের ভিতরে সুজি দিলে দলা পেকে যায়। এভাবে পাটিসাপটার পোরটা আমি তৈরি করে নিছি। আর এটা নামিয়ে রাখবো, ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। এখন চুলার পরে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের উপরে একটু তেল বিরাস করে নিছি। আমি আগে থেকে একটু গুলা নিয়ে কালার করে নিছি, কমলা কালার। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। একটা সিরিঞ্জের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। তারপর যে 20 মিনিট পর যে গুলাটা, সেটা ভালোভাবে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে পাটিসাপটার মতো গোল করে নিব। আর পাটিসাপটার পিঠাটা বোঝানোর কোনো বিষয় না, এটা চোখের আন্দাজে বুঝে নিতে হবে। একটু তাওয়াটা এভাবে ঘোরালেই হয়ে যাবে আর পিঠাটা এমনি উঠে যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে তেল অথবা ঘি ব্রাশ করলেও হবে। এখন আমি পিঠার পোরটা দিয়ে দিচ্ছি। আর এক পিঠাটা হয়ে গেছে, একটা সাইড দিয়ে আরেকটা সাইডে আমি এরকম উল্টিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এই তো তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও তো আরও টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আর পিঠা রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।